কিছু মানুষের জন্য স্বপ্ন দেখাও বিলাসিতা। ক্রিকেটার মারুফা আক্তারের জীবনটা ছিল সেরকমই। নীলফামারীর বর্গাচাষীর দরিদ্র পরিবারে জন্ম নেয়া মানুষটার জন্য ক্রিকেট ছিল এক অসম্ভব স্বপ্নের নাম। কিন্তু সফলতার গল্পগুলো তো এমনই, তাই তো হাজারো বন্ধুর পথ পাড়ি দিয়ে মারুফা আজ দাঁড়িয়ে লাল সবুজের জার্সি গায়ে। আমি ছোট থেকে আর কি খেলাধুলা পছন্দ করতাম, খেলাধুলা করতে করতে আর কি আজকে বিকেসিতে চান্স পাইছিলাম, ওইখান থেকে বিসিবির চোখে পড়ছে আর ওইখান থেকে বাবা খুশি হয়েছে, বলে যে আরো ভালো খেলতে হবে, আরো এটা শেষ না, আরো সামনে আরো আগাইতে হবে। নীলফামারী থেকে আবুধাবি, মারুফা নিজেও বুঝতে পারছে না আগামী কটা দিন কি হতে চলেছে তার জীবনে। বিকেএসপির প্রিমিয়ার লীগ শেষে এনসিএল খেলতে সিলেট যাওয়াই ছিল তার কাছে জীবনের সেরা সাফল্য। আমিরাতে যেতে বিমানে চড়তে হবে, শুনবার পর তাই আনন্দটা প্রকাশ করতে পারলেন না কোনোভাবেই। সাহায্যে এগিয়ে এলেন অধিনায়ক। ফার্স্ট টাইম যখন আমরা সিলেট থেকে এখানে আসি তখন ও আমার রুমমেট ছিল, তো বেশি আমার যে রুমটা ছিল ওখান থেকে মানে এয়ারপোর্টে দেখা যায়, মানে প্লেন আসে নামে, তো ও ওখান থেকে বলছে আমি কি প্লেনে উঠবো বা কোনো কিছু এরকম। তো অনেক ছোট যেহেতু আসলে অনেক বেশি এক্সাইটেড, বাট ও এখনো এরকম বুঝতে পারতেছে না যে ও কি পেতে যাচ্ছে বা কি পেয়ে গেছে অলরেডি। ক্রিকেটের বাইরে যতই মুখ চোরা হোক না কেন, 22 গজের কথা বলতেই চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল মারুফার। বেশ সাবলীল ভাবেই জানালেন নিজের লক্ষ্য এবং আদর্শের কথা। হার্দিক পান্ডে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়ার সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও প্রথম, তাই তো দলের সফরের থেকেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন মারুফা আক্তার। কিন্তু বেশ ভালোভাবেই আগামীর তারকাকে আগলে রাখলেন অধিনায়ক এবং ম্যানেজমেন্ট। আপকামিং কোনো প্লেয়ারকে যদি সুযোগ দিতে হয় পারফরমেন্স ওয়াইজ, নট নেম ওয়াইজ বা ফেস ওয়াইজ, তো দিস ইজ দ্য বেস্ট টুর্নামেন্ট ফর ওকে বা নতুন যে প্লেয়ারগুলিকে পরীক্ষা করার জন্য। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।